ছাত কু চড়িগাল সিঁড়ি মহত্ব সব ভুলে যাতে কিন্তু মো এই মুভি হচ্ছে গোটে সিঁড়ি সদৃশ যেটা কি মু যেতে ভালো মুভি কলে বি এইটা মো প্রথম মুভি ভাবে মো যে এক্সপিরিয়েন্স গেইন করছি যেভাবে ভাবে মু কষ্ট করছি সেটা মু আজি রিয়লাইজ করছি মু আজি এতে খুশি যেটা কি মোর প্রথম মুভি আজি রিলিজ হয়েছি আপূর্বর আপনার মানে জানিথিবা অরুন্ধতী রিলিজ হয়েছিল সেটা বি সকসেস হয়েছি তা দ্বারা মু পাঁচ পাঁচটা অ্যাওয়ার্ড পাইছি তো এবে বি আমার সুধাকর বসন্ত টুনা ভাইঙ্কর মুভি আমার সলাম ভুবনেশ্বর হেভি অ্যাকশন মুভি সেটা শুটিং চলছে আজ শুটিং বন্ধ আছে আমার রিলিজ পাই তো যা হোক মু ধন্যবাদ দেবি সচি ভাই বিনি ভাই কি বহুত বর্ষ পরে বি যা হোক এই মুভি আজ রিলিজ হচ্ছে মু বহুত খুশি আছি আর প্রথম যে কি মতো ইন্সপায়ার করলে এই মুভি করা আমার প্রশান্ত ভাই যে কি প্রশান্ত মার্থা তাঁকু মু ধন্যবাদ জনাওছি যিকি মতে এই লাইন কি আনিছন্তি মু দর্শক বন্ধু মান পক্ষে এতিকি মানে রিকোয়েস্ট করছি মতে আপন মানে ভাল পাইয়া দিও মু নিশ্চিত আগুকু মোর এম জারি রাখিবি আর নিশ্চিত মু ভালো মুভি করিবি যেটা কি যে এম রে মু ইন্ডাস্ট্রিরে এন্ট্রি করছি আজ অ্যাকশন হিরো ভাবে ডেফিনেটলি মু প্রয়াস করছি গোটে ছোটিয়া কলাকার ভাবে কেমতি গোটে মানে অ্যাকশন হিরো ভাবে সুপ্রতিষ্ঠিত হওয়া পাই ইন্ডাস্ট্রিরে তো মু মো এমটা জারি রাখবি আগু লভ ফিভর গোটে এনকাউন্টর স্পেশালিস্ট ভাবে আপনার মানে দেখ গোটে মোর ফার্স্ট ফার্স্ট রু মো বাবা মারি দিয়েছেন মারিদেলা পরে যেতবে মা মতো ছাড়ি পড়ে যাইছেন মতো অসুর ভাই গোটে এনকাউন্টর স্পেশালিস্ট করছেন তারপরে মো বাবা যে মারিছেন সে কেমতি রিভেঞ্জ মিলছে আজ মুভি রিলিজ হয়েছি বহুত খুশি লাগুছি বহুত কষ্ট করোনা পাই বি লেট হয়ে গেল ধন্যবাদ দেবি ফোন টিভি মুভিজ কু আর স্পেশাল থ্যাঙ্কস কবি মোর মার্থা ভাই টুনা ভাই কিছু অনেক মুভি ভালো হয়েছে সমস্ত অনুরোধ করি দেখা স্টোরি কোণ স্টোরি গোটে রিভেঞ্জফুল স্টোরি তাপরে লভ বি অছি ইমোশন বি অছি অছি সব প্রকার দেখলে জানিপার সমস্ত মুভি রিলিজ হবে এত লেট কাই লেট আমার কিছু পার্সোনাল প্রবলেম সকাশে আগে টিকে লেট হয়েছিল তারপরে করোনা প্রবলেম মানে যেমি আজ বহু খুশি লাগুচি আত্মসন্তোষ মিলুচি বহু দিন প্রতীক্ষিত পরে মোপ বহু কষ্ট করা যাইছি বহু মানে যেটা কহতিনি যেতবে ওড়িয়া লোক ওড়িয়া মুভি কি দেখা চাহু না সেতবে আমি চেষ্টা করুছু ওড়িয়া মুভি দর্শককে আমি ফেরি আনবাই সিনেমা হলকু ফেরি আনবাই সেইপা আমার প্রয়াস সেইপা আমি বহু গুড়ে আঠটি ফিল্ম আমি ওড়িয়ার তৈরি করছু এবে গোটে পরে গোটে আমি বর্তমানে রিলিজ করা যাচ্ছু এইটা বহু দিনর প্রতীক্ষিত আশা করুছি রঞ্জন আমার বন্দনা পরমিণী যে দুইজন যোড়ি আমি নয় ভাবে এটি ইন্ট্রোড্যুস করছু আশ্চিত বহু ভালো হয়েছিল লোক গ্রহণ করবে হল কু আসবে দেখবে আমার প্রয়াস লোক প্রথম সবুলে প্রথম গোটে জিনিস কেবে দ্বিতীয় হুয়ে নাই মা বাপা আর লাইফের সবু জিনিস দ্বিতীয় হয়ে পার দ্বিতীয় মজা নথায় হুয়ে তো সাত বর্ষ বিলম্ব হয়েছি লভ ফিভর কু হলে তা ভিতরে রঞ্জন অন্য সিনেমা রিলিজ হয়ে যাই কিন্তু লভ ফিভর রে যেত আর্টিস্ট মু কলাকার হিসাবে কুচি যে ভাল পাইবা থিব না সে ভাল পাইটা তোমার আউ শয়েটা ফিল্ম কলে মিলবে না সেপাই মু ধন্যবাদ দেবি সচিকান্ত জেনা
ଆଣ୍ଡ ବିନି ପଟ୍ଟନାୟକଙ୍କୁ ମୁନ୍ ଟିଭି କି ଯେ ସିନେମାଟି ରିଲିଜ୍ କରିଛନ୍ତି ଏବଂ ଭଲ ପ୍ରେକ୍ଷାଳୟରେ ସିନେମା ସିନେପ୍ଲେକ୍ସରେ କରିଛନ୍ତି ଶ୍ରେୟା ସ୍ୱାତି ଏଠି। ତେଣୁ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେଉଛି ମୁନ୍ ଟିଭି କି ଯେ ବଢ଼ିଆ ହିସାବରେ ରିଲିଜ୍ କରିଛନ୍ତି। ଗୋଟେ କଳାକାରର ହିସାବରେ ମୁଁ କହିବି ତାହେଲେ ପ୍ରଥମ ଜିନିଷଟାକୁ ବହୁତ ଲୋଭ ଥାଏ, ସେ ହୁଏତ 10 ବର୍ଷ ଲେଟ୍ ହେବ, କିନ୍ତୁ ଆଜି ଲଭ୍ ଫିଭର ରିଲିଜ୍ ହେଇଛି ଆଉ ଭିତରେ ଲୋକମାନଙ୍କର ଭଲ ପାଇବା ଆଉ ସ୍ନେହ ଶ୍ରଦ୍ଧା ରଞ୍ଜନ ପ୍ରତି ଯାହା ଅଛି ମୁଁ ଦେଖିସାରିଲିଣି। ରଞ୍ଜନ ଆଗକୁ ବହୁତ ଆଗକୁ ଯିବ ଆକ୍ସନ୍ ହିରୋ ହିସାବରେ।